বন্ধুরা ওইদিকে গিয়ে দেখে আসো টিনার আনন্দ টিনা পঞ্চ ব্যঞ্জন গিলছে বন্ধুরা বুঝতে পারলে পরকিযার আর আনন্দে মেতে উঠেছে টিনা ছেলে ছেলে যাক যেখানে খুশি সেখানে যাক যা হচ্ছে হোক আমি আমার আনন্দটা সবচেয়ে বেশি গুরুত্ব দিব আরে বাবা আমি নিজেকে ভালোবাসি তাই না আমার ভালো থাকার অধিকার আছে তো কি হলো ভালো থাকার অধিকার নেই আমার আমি গিলবো আমি পঞ্চব্যঞ্জন গিলবো সংসার ছেড়ে দেবো সব ছেড়ে দেবো কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষটা আছে তো তাই না তোমরা দেখতে পেয়েছো সে কতটা আনন্দে আছে বন্ধুরা বিশ্বাস করো যখন ভিডিওটা দেখেছি ওই ভিডিওটা দেখার পর আমার মাথাটা এত গরম হয়েছে বন্ধুরা যে যতক্ষণ না তোমাদের কাছে এই বিষয়ে কিছু মতামত রাখি বা ভিডিওটা দিই ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না কারণ আমি ভিডিওটা ভাবছি এখন দিব এখন দিব যেহেতু আমার পরিবার আছে তো বাচ্চা আছে পরিবারে কাজকর্ম করতে হয় বর আছে দায়িত্ব আছে তো তো ভিডিওটা দিতে তো সময় লাগবে কিন্তু ওই দিকে একটা মাকে দেখে নাও কতটা দায়িত্ব জ্ঞানহীন কতটা স্বার্থপর নিজের বাচ্চাটাকে ছেড়ে কীভাবে ওইদিকে গিলছে বলো তো কীভাবে গিলছে আর সেটা আবার আমাদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে বুঝতে পারলে মানে ওই ভাবছে ব্লগিং করবো না ভিডিও করবো না তাহলে ভিউয়ার্সরা জানবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানবে না সুতরাং কেউ কিছু বলবেও না কিন্তু ওই যে বললাম না আমাদের চোখ থেকে বাঁচা মানে মুমকিন নেই নামুমকিন বুঝতে পারলি তো তো বন্ধুরা গিয়ে দেখে আসো ওর বান্ধবীর ব্লগে ওর দাদা আই বুড়ো ভাত খাচ্ছে আরে বাবা বিয়ে বলে কথা বুঝতে পারলে তো বিয়ে বলে কথা আই বুড়ো ভাত খাচ্ছে আজকে মনে হয় বিয়ে কত আনন্দ করছে বলো তো অন ক্যামেরাতে দেখাচ্ছে তা দাদা বিভিন্ন রকমের মাছ মাংস মানে মাংস হবে মনে হয় মিষ্টি টিষ্টি অনেক কিছু দেখছি ভাজা ভুজি সব গিলছে অন ক্যামেরাতে কিন্তু বান্ধবী যে বান্ধবীকে ডেকেছে খাইয়েছে সেটা কেন অফ অফ ক্যামেরাতে কেন রে অফ ক্যামেরাতে কেন ভয় লাগছে না লজ্জা লাগছে কোনটা বুঝতে পারলে বন্ধুরা তো তোমাদের কি মনে হয় এই যে দাদাকে ডেকেছে এত সুন্দর করে সব আয়োজন টায়োজন করেছে যেখানে বান্ধবীর সাথে ওই দুই বান্ধবীর এত মিল এত মিল যেদিন যেদিন ডিভোর্স কেস ফাইল করতে গেছে সেদিনও বান্ধবীকে মানে বলেছে সব কিছুতে বান্ধবীর পরামর্শ নিচ্ছে এমন কি বান্ধবীর বাড়িতে রাত কাটাচ্ছে হ্যাঁ তাহলে ভাবো যে এইখানে বান্ধবীর বাড়িতে জায়গা নেই একই মানে একটা বিছানার মধ্যে খাওয়া দাওয়া এভরিথিং তাহলে সেখানে এত কষ্ট করে যখন থাকতে পারলো এই যে আয়োজনটা করেছে ওর দাদাকে ডেকেছে সেখানে কি বান্ধবীকে ডাকে তোমাদের মনে হয় একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর সেখানে বান্ধবীকেও ডেকেছে বান্ধবী সেখানে গিয়েছে কিন্তু অফ ক্যামেরায় সেটাই আমাদেরকে আর শেয়ার করে নি ওর বান্ধবী বুঝতে পারলে কারণ ওই যে ওর বান্ধবীকে নিয়ে আমরা কথা বলছি সেটা ওর বান্ধবী চাই না যে আমারও কিছু পার্সোনাল জিনিস ফাঁস হয়ে যায় পাবলিকে বুঝতে পারলে তো যার জন্য অন ক্যামেরাতে এই টিনাকে দেখায়নি কিন্তু অন ক্যামেরাতে ওর দাদাকে দেখিয়েছে দেখলাম একটা মামা কতটা স্বার্থপর হতে পারে দেখলাম ভালো করে দেখলাম মামা সত্যিকারই একে মামা বলে হ্যাঁ ওইদিকে ভাগনাটাকে ছেড়ে কি করে নিজের আনন্দে মেতে উঠেছে বলতো কেমন ফ্যামিলি এরা কেমন ফ্যামিলি এরা সত্যি ভাবি যে এর বাপ মাকে টিনাকে কিছু বলে না দাদা টাদা কেউ কিছু বলে না যে মেয়েটা সংসারটা ভেঙে এখানে পড়ে আছে ওইদিকে বাচ্চাটা এদিক ওদিক গোড়াগড়ি দিচ্ছে গোড়াগড়ি বলতে বাবা যথেষ্ট যত্ন করছে কিন্তু তবুও তো মা ছাড়া একটা বাচ্চাকে অনাতি বলা চলে ওই বাচ্চাটা ওইদিকে মানে অসুস্থ হয়ে গেছিলো ওই দিন রাত্রেবেলা হঠাৎ করে কান্না করছিল অথচ মা বলছে আমি অন ক্যামেরা এসে বললে তোমরা টিটকারি মারবে বা রে মা বা বা দারুণ মা মায়ের কথা শুনলে মা যখন সন্তানের জন্য কাঁদবে তো মানে চারিদিকে ঘুরে ঘুরে তাকাবে আমি যে কাঁদবো কে হাসছে কে হাসছে এইটা কথা ভাববে বুঝলে তো মা যখন সন্তানের জন্য কাঁদবে তো চারিদিকে পিছন আগু মানে কি বলবো সামনে পিছনে সব দিকে তাকাবে যে কে হাসছে আমার কান্নাটা দেখে মানে কি বলবো এদেরকে এদের মতো মানুষ বিশ্বাস করো বন্ধুরা এদের মতো মহিলা হ্যাঁ যদি আরও চার পাঁচটা বাড়িতে থাকে না সুখে থাকতে ভূতে কিলাই কথাই বলে না সুখে থাকতে ভূতে কিলাই আরও পাঁচটা বাড়িতে যদি এই ধরনের মেয়ে থাকে না এই ধরনের মেন্টালিটি থাকে যে পাঁচ বছর ধরে অশান্তিতে ভুগছিল অশান্তিতে ভুগছিল এত অশান্তি ভুগছিল যে বাচ্চাটা মনে হয় টপকে পড়লো বুঝতে পারলে এত অশান্তি যে বাচ্চাটা উপর থেকে টপকে পড়লো বাচ্চাটার প্রত্যেকটা অনুষ্ঠান কত আনন্দ করে হয়েছে ইভেন এ গতবার জন্মদিনটা বাচ্চার জন্মদিনটা কত আনন্দ করে করেছে ওই টিনার দাদা এসে টিনা সবাই কত আনন্দ করে কেটেছে অথচ এখন বলছে আমি নাকি সেখানে পাঁচ বছর খুব কষ্টে ছিলাম যে করে সেই বোঝে এই খুব বোঝে টিনা খুব বোঝে বুঝলে তো তোমাদেরকে যে কালকে ভিডিওটা দেখেছিলাম বন্ধুরা সেখানে দেখেছিলে সুদীপ্তকে দেখেছিলে মুখটা কেমন লাগছিল দেখতে তোমরা অনেকে কমেন্ট করেছো দেখতে কেমন বাদর মতো বিশ্বাস করো ওর থেকে সন্দীপ লাখ গুণে ভালো আছে দেখতে ওর থেকে সন্দীপ মানে কি বলবো হান্ড্রেডের মধ্যে ওয়ান পার্সেন্ট এই যদি সুদীপ হয় না নাইনটি নাইন পার্সেন্ট সন্দীপ সন্দীপের মুখটা না একটা আলাদাই আছে মুখটা দেখলে বেশ ভদ্র ভদ্র লাগে একটা শিক্ষিত ছেলের মতো লাগে হ্যাঁ দাঁত একটু বড় 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 কিন্তু দাঁত বের হওয়া না মুখ বন্ধ করলে দাঁত ভিতরে চলে যায় কিন্তু একে দেখতে কেমন যেন জোকার গুলার মতো লাগছে না আরে পছন্দ এদের দেখে নাও এদের পছন্দ আসলে কি বলো তো কিছু কিছু মেয়েকে আমি দেখছি যারা পরকিয়া করছে না ওরা ভাগ্য করে ওদেরকে ভগবান বর দিচ্ছে বর এত সুন্দর পরিবার এত সুন্দর শধু এত মানে ভালো একটা ই মানে কি বলবো ভালো একটা পজিশনে গ্রামে কিন্তু সন্দীপদের ভালো একটা ই আছে বুঝতে পারলে ওদের গ্রামে সবাই ওদেরকে কিন্তু খুব ভালোবাসে খুব সম্মানীয় চোখে দেখে কিন্তু ওই যে বৌমা বৌমা একটা মানে চকচকা ফর্সা তোক দেখে বউ নিয়ে এসেছিল বুঝলে যে বউটা আজকে এমন ধোকা দিল যে আজকে সারা গ্রামের কাছে তারা লুকিয়ে বেড়াচ্ছে মুখ দেখানোর তাদের কাছে মানে ই নেই যোগ্যতা নেই যে মুখ দেখাবো কি যোগ্যতা নিয়ে মানুষের কাছে যাব বুঝতে পারলে বন্ধুরা বললে না চুনকালি মেক মাখিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে আর আজকে নিজে এখানে কত আনন্দে মেতে উঠেছে সত্যি গতকালকে তোমাদেরকে দেখেছি তোমরা যারা ভিডিওটা ফুল দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছ যে তোমাদের লোকেশানটাও দেখেছি সুদীপ তো যেখানে আছে সেখানে পিছন দিকে পোল আর টিনা পিছন দিকে যেখানে আছে টিনার পিছনে পোল ছিল মানে লোকেশন একই জায়গায় তারা একই সাথে দেখা করেছে আর সমস্ত কারনামাতে সাহায্য করছে ওই ঢঙ্গি বুঝতে পারলে বন্ধুরা ওই ঢঙ্গি তো ঢঙ্গি একটা কথা বলি কারো সংসার ভেঙে নিজের জীবনে এই যে টাকা ইনকাম করছিস আনন্দটা করছিস খুব ভালো হচ্ছে না তুইও তো তোর দাদাকে ওর দাদাকে ডেকে আই বুড়ো ভাত খাওয়ালি ভিডিও করলি সেখানে ভিডিও ভিউজ তো ভালো এসেছে হ্যাঁ এগুলোই তো চাইছিস এগুলোই তো চাইছিস যে টিনা ওখান থেকে যদি মানে ছুটে চলে আসে এখানে তাহলে বেশ ভালোই হবে তাই না তোর ভিডিওতে মাঝে মধ্যে আসবে তোর ইনকামটাও বাড়বে আর টিনার ভবিষ্যৎ যাক যেখানে মন সেখানে যাক ওর পরিবার ওর বাচ্চা ওই বুঝে নেবে তাই না বিশ্বাস করো বন্ধুরা ভিডিওটা দেখার পর মাথাটা এত গরম হয়েছে ভাবে আমি শুধু এটা ভাবছি যে এর বাপ মাকে কিছু বলছে না টিনার বাপ মাকে কিছু বলছে না 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 বলতে বলতে ওরা হয়তো হয়তো হপলেস হয়ে গেছে হ্যাঁ টিনার বাপ মাকে বলি আপনারও বৌমা আসছে আদর করে এত উৎসব অনুষ্ঠান করে যে বৌমাকে নিয়ে আসছেন না এই বৌমা যখন ভাবেন তো আপনার ছেলে এই যে টটো চালাচ্ছে যদি এর থেকে ব্যাটার কাউকে পায় সে যখন ছেড়ে চলে যাবে তখন ভাবেন তো আপনার ছেলের মনের অবস্থাটা আর আপনার অবস্থাটা কী হবে কি হবে ভাবতে পারছেন না না পরের যে ঘটনাটা তো সন্দীপের সাথে ঘটেছে কিন্তু সন্দীপের সাথে ঘটেছে বলে রিয়েলাইজ করতে পারছেন না আপনার মেয়ে যে কাণ্ডটা ঘটিয়েছে আজকে অন ক্যামেরায় এসে বলছে আমি ভুল করেছি স্বীকার করছে আর তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা এই টিনা কিন্তু অতি সহজে এই ভুলটা স্বীকার করতো না সে বাধ্য হয়েছে স্বীকার করতে বিশ্বাস করো সে বাধ্য কারণ সে বাধ্য এই জন্যই হয়েছে যে সন্দীপ বারবার বলছে যে তার কাছে প্রমাণ আছে অবিয়াসলি সন্দীপ কাছে মানে সন্দীপের কাছে প্রমাণ আছে বন্ধুরা সন্দীপ যখন বলেছে যে প্রমাণ আছে এমনকি সন্দীপ এটাও বলেছে যে সে যদি আমাকে লক পাঠায় মানে জেলে পাঠায় সেখানেও আমি প্রুভ করতে পারবো যে আমি সঠিক সেটাও প্রুভ করে আমি সেখান থেকেও বেরিয়ে আসতে পারবো এতটা ক্ষমতা আছে সন্দীপের তোমাদেরকে প্রথমবার বলেছিলাম প্রথম দিন আমি ভিডিওতে বলেছিলাম সন্দীপ কিন্তু খুব ইন্টেলিজেন্ট ছেলে খুব বুঝুনদার ছেলে খুব চালাক ছেলে যে প্রত্যেকটা পদক্ষেপ সে ভেবে চিনতে সামনের দিকে ফেলে কারণ এমন কিছু সে করতে চায় না যেটার কর্ণীটা কর্নির জন্য তাকে ভরতে হয় পড়ে বা পরে তাকে পস্তাতে হয় বুঝতে পারলে আর সন্দীপকে যে সাপোর্ট করছি না বিশ্বাস করো প্রাউড ফিল করছি কারণ এমন মানুষকে সাপোর্ট করছি এমন মানুষের পাশে দাঁড়িয়েছি যে মানুষটা সত্য প্লাস যে মানুষটা কিন্তু অনেকটাই হ্যাঁ ভদ্র এই টিনার থেকে দশ গুণ ভদ্র বিশ্বাস করো কারণ এই ছেলেটা হুম যারা তার সাপোর্টে ভিডিও করে যারা সন্দীপকে সাপোর্ট করে যারা সত্যকে সাপোর্ট করে সন্দীপ কিন্তু তাদের সবার কথার মান রেখেছে মানে সন্দীপকে আমি যে কোশ্চেনটা করেছি আমি তো হুবু হুবু সন্দীপের কাছ থেকে পায়ে টু পায়ে উত্তর পেয়ে গেছি যে সন্দীপ ওই সমান আমের মেয়েটার সাথে কোনো রকমের সম্পর্ক নেই সেখানে সত্যিকারই প্রাউড ফিল করছি যে সন্দীপ এমন একটা ছেলে যে সে চায় না যারা আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করে ভিডিও করছে তারা যেন তাদের নাক কাটে বা তাদের মাথাটা নিচু হোক তার জন্য সন্দীপ আজকে পুরো আজকে না মানে গতকালকে ক্লিয়ার করে বলে দিয়েছে যে সন্দীপ ওই মেয়েটার সাথে কোনো সম্পর্ক নেই আর বিশ্বাস করে যারা এই ধরনের ঘটনা গুজব রটাচ্ছে না তারা চাইছে যে সন্দীপকে বদনাম করতে কিন্তু ওই যে সত্যকে কেউ চাপাতে পারে না বুঝতে পারলে আর এই ধরনের ঘটনা যদি থাকতো না তাহলে টিনা অবশ্যই অবশ্যই কিন্তু ফাঁস করতো বন্ধুরা সবচেয়ে আগে ওই বলতো যে আমার বড় পরকিয়া করে বিশ্বাস করো কারণ টিনা তো সেটার সুযোগ চাইছিল আর একটা কথা বন্ধুরা আমি একটা তোমাদের কাছে ভিডিও শেয়ার করেছিলাম যে সন্দীপ রাত্রে সাড়ে দশটায় এসেছিলো টিনা ভিডিও করে দেখিয়েছিল কেন বলো তো কেন মনে হয় দিন সন্দীপ এসেছে তাই না এতদিন সন্দীপ এসেছে সব কিন্তু ভিডিও করে আমাদেরকে দেখায়নি কিন্তু ওই দিনই কেন ভিডিও করে দেখালো যেই দিন সন্দীপ সাড়ে দশটার সময় বাড়িতে আসলো ইভেন সন্দীপ নাকি ড্রিঙ্ক করে বাড়িতে রোজ আসে তোমরা কি সেদিন দেখেছিলে সন্দীপের মুখ চোখ দেখে যে সন্দীপ ড্রিঙ্ক করে ডাম হয়ে আছে সন্দীপ দিব্যি এসে বাইক রাখলো ছেলেকে কোলে নিয়ে খেলাচ্ছে আর ছে মানে সন্দীপকে দেখে মনে হচ্ছে না যে সে ড্রিঙ্ক করে ডাম হয়ে আছে বুঝতে পারলে সুতরাং সন্দীপ অতটাও খারাপ ছেলে না হ্যাঁ প্রত্যেকটা ছেলেই আছে যে একটু আটটু লাল জল খায় কিন্তু সে যে খারাপ বলা যাবে না প্রত্যেকটা ছেলেই খায় ইভেন এখন মেয়েরাও এটা ওটা খায় বুঝতে পারলে সত্যি আজকে আজকে মানে আজকে না কালকে মনে গতকালকে ভিডিওটা দিয়েছে ভিডিওটা রাত্রেবেলা দেখেছি দেখার পর আমার মাথাটা এত গরম হয়েছে বন্ধুরা যে একটা মানুষ কতটা স্বার্থপর হতে পারে তাই না অন ক্যামেরাতে দেখাচ্ছে দাদা খাচ্ছে অফ ক্যামেরাতে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর বান্ধবী আছে হয়তো সেখানে হয়তো সুদীপ্তও এসছে কারণ সুদীপ্ত এই সঙ্গীর খুব কাছের কাছের না দূর সম্পর্কে একটা ভাই যাই হোক যেমনি হোক একটা ভাই বুঝতে পারলে আর যেহেতু বান্ধবীর সাথে এত মিল এত সম্পর্ক এত কাছের বান্ধবী সুতরাং বান্ধবীর সঙ্গে তো ওই কোলগেটের সাথে টুথপেস্ট ফ্রি থাকবেই তাই না ওই এসে আনন্দ খুব হয়েছে কারণ বান্ধবী এখন তো পুরো একদম শরীরকে একদম কুমারা ঢোপ দিয়েছে বুঝতে পারলে কারণ কুমারা ঢোপ না দিলে ওদিকে সুদীপ তোকে খুশি করতে পারবে না সুদীপ চাই না যে সন্দীপের নামের মানে সিঁদুর শাখা পলা সে মাথায় হাতে পরে থাকুক কারণ সেটা দেখলেই তার গা জ্বলে কালকের হাসিটা দেখে বিশ্বাস করো বিশ্বাস করো এত মাথাটা গরম হচ্ছে যে এরা কি এরা কি বুক ছেড়ে সোশ্যাল মিডিয়াতে বলছে পরকিয়া করছি এত কিছু হয়ে যাচ্ছে অথচ সে বলছে কালকে এ যে আমি ব্লগ দিতে চাই না আমি চাই না এগুলো করে ইনকাম করতে অথচ সেগুলো করবে অথচ সেগুলো করবে উফ আর ওইদিকে সুদীপ্তকে দেখে নাও বিভিন্ন রকমের স্টোরি দিচ্ছে ওরা ইচ্ছা করে সোশ্যাল মিডিয়াতে জানাচ্ছে যে দেখো আমরা কি কি করছি আমাদের কর্ণীগুলো দেখো কত মহান মহান কাজ করছি এদেরকে কেনা এদের মূর্তিগুলো বানিয়ে না বিশ্বাস করো ওই যে স্ট্যান্ডে স্ট্যান্ডে মূর্তিগুলো থাকে না নেতাজি সুভাষচন্দ্র বসু মানে যাই হোক ওনাদের সঙ্গে এদের তুলনা করছি যেটা আমার খুব অন্যায় হচ্ছে তবুও বলছি এদের মূর্তি বানিয়ে না সবাই নিজে নিজের ঘরে রাখো কারণ এরা মহান মহান কাজ করেছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে কথা বুঝতে পারলে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম হ্যাঁ তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিও আর তোমাদের মতামত কারণ আমার জন্য খুব মূল্যবান বুঝতে পারলে যে আমি যে কথাগুলো বলছি হয়তো কোথাও ভুল বলতে পারি প্লিজ তোমরা সেই মানে সেই মতো নিজের মতামতগুলো কমেন্ট বক্সে দিও তোমাদের যেটা মনে হচ্ছে অবশ্যই তোমরা বলো ঠিক আছে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থাকো চলো টাটা